অ্যামাজন, যাকে আমরা পৃথিবীর ফুসফুস বলে জানি, সেই আজ আগুনের কবলে। বিশ্বের মোট 10% জীব বৈচিত্র্য রয়েছে এখানে, রয়েছে 30 লক্ষ প্রজাতির প্রাণী ও উদ্ভিদের বাসস্থান। সেই সব পুড়েই ছারখার হচ্ছে, ধ্বংস হচ্ছে আমাদের রেন ফরেস্ট, সুবিশাল দুর্গম অরণ্যের সম্ভার হাজার হাজার বন্য প্রাণ বলি হচ্ছে, বলি হচ্ছে অ্যামাজনের অধিবাসীরা। আচ্ছা, এসব কি সত্যি প্রাকৃতিক, নাকি আমরা যারা নিজেদের জীবশ্রেষ্ঠ বলে মানি তারাই দায়ী এর পেছনে? সহানুভূতির সাথে প্রকৃতির সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে অ্যামাজনের মতো আরেকটা অরণ্য গড়ে তোলার শপথ আমাদের আজ গ্রহণ করতে হবে। না হলে কে বলতে পারে যে কিছুদিন পর হয়তো জলের মতোই অক্সিজেন কিনতে হচ্ছে সর্বসাধারণকে?